আপনারা দেখছেন এনএস ট্রাভেল লাইভ, আমি নন্দিতা। আজ আমরা যাচ্ছি কলকাতা থেকে দারিংবাড়ি। চলুন তাহলে বেরিয়ে যাওয়া যাক। ভীষণ সুন্দর, পরিষ্কার আকাশ, খুব ভালো লাগছে। একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে শীত চলে এসছে। চলে এসেছি দক্ষিণেশ্বর ব্রিজের উপরে। সকালবেলা প্রচুর এখানটায় রাস্তায় দেখা যায় জগিং করতে লোকদেরকে, বেশ ভালো লাগে দেখতে। এসে পড়েছি এবার ফার্স্ট টোলের কাছে। তো আমরা টোল থেকে যাব না, ওইদিকে টোলের রাস্তা, আমরা টোলের পাশের থেকে বেরিয়ে যাব, কারণ টোলের দিয়ে গেলে আরও বেশি জ্যাম লাগবে। তো এটা একমাত্র টোল যেখানটায় টোলটাকে অ্যাভয়েড করে সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যায়, আদারওয়াইজ সব কটা টোলেই আমাদেরকে এন্ট্রি করতে হবে। অনেকক্ষণ জ্যামে ফেসেছিলাম। কোলাঘাটে, এখানটায় আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করে নেব। রেস্টুরেন্টটার নাম হলো রূপজারা, ওয়ান অফ আর বলতে পারেন ফেভারিট প্লেস ফর ব্রেকফাস্ট। নিট অ্যান্ড ক্লিন, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। সো রূপজারা আমরা ফার্স্ট ডান, এবার আমরা আবার বেরিয়ে পড়লাম নিজেদের ডেস্টিনেশনের জন্য।
আমরা লাঞ্চ খাওয়া স্টার্ট। বাড়ির থেকেই বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিলাম। কেমন টেস্টটা হয়েছে? লাভলি। ওকে রকি, ইয়ামি, ভালো লাগছে খেতে? ইউজুয়ালি যখন আমরা বাড়ি থেকে বের হই, লাঞ্চটা প্যাক করে নিয়ে বের হই, যেন রাস্তায় কোনো রকমে অসুবিধা না হয়। সো আর কতক্ষণ? মোর দেন টু আওয়ার্স। হোপফুলি ভালো ওয়েদার আছে, ভালো ভিউ আছে, একটু দেরি হলেও কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে সুস্থে যাব। ওকে, সাফায়ার প্লাজা, এখানটা পার্কিং প্লেসও আছে, বেশ বড়। তাহলে আমরা চেক ইন করে গেছি, এখান থেকে দেখুন ফার্স্ট ফ্লোরে আছি। এখান দিয়ে বাইরের ভিউটা আপনি এখানে চলে একটু দেরি বসতেও পারেন, বাইরের ভিউটা দারুণ লাগছে। ঢুকে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা তিনজন একটুখানি বিকেলবেলার টিফিন খেতে বসে গেছি। তো আমার ছেলে এখন লেজের মধ্যে পুরো হাত ঢুকে গেছে, লেজ খেতে বসেছে। আর দেখো আমরা কি খাচ্ছি, আমরা খাচ্ছি কফি অ্যান্ড সিঙ্গারা। জাস্ট সাইজটা দেখো, ইয়া বড় বড় সিঙ্গারা, এরকম সিঙ্গারা দেখেছিলাম লাস্ট দিল্লিতে, তারপরে এখানে ফার্স্ট টাইম দেখলাম। ইয়াম্মি। যে এই জম্বো সাইজ সিঙ্গারা, অ্যান্ড ও খাচ্ছে বড়া, দ্য ফেমাস বড়া। কোন থেকে রুমে বসে আছি, ভাল লাগছে না, তাই একটু করিডোরে হাঁটাহাঁটি করছি, দেখি বাইরের ভিউ। আজ এখানেই হল, কাল যাচ্ছি দারিংবাড়ি।